हेलो व्यूअर्स, वेलकम बैक टू शादल्ला। आई एम सोमा। आज এসেছি অত্যন্ত আকর্ষণীয় ও সুস্বাদু একটি শুদ্ধ নিরামিষ রেসিপি নিয়ে। আমার ছোট্ট বন্ধু প্রীতিশের অনুরোধে এই রেসিপি। নিরামিষ যারা পছন্দ করেন না তাদেরও এই রেসিপিটি ভালো লাগবে। চলুন দেখে নেই কি কি লাগছে। 400 গ্রাম পনির, হাফ কাপ দুধ, 4টে টমেটো, 10-12টা কাজু, কসুরি মেথি, এক টুকরো আদা, এক চামচ চিনি, এক টেবিল চামচ শুকনো কুমড়ের বিচি, এলাচ, শুকনো লঙ্কার গুঁড়ো, গরম মশলা, নুন আর বাটার। আজকের রান্না পনির মাখানি। হ্যাঁ, পনির মাখানি অন্যদের চেয়ে একটু আলাদাই হবে। রাতে দুটো প্রয়োজনীয় টিপস দেবো আপনাদেরকে। প্রথমেই টমেটো কেটে নিলাম, পনিরগুলোকে ছোট ছোট কিউব করে নিলাম, কাজু আর কুমড়ো বিচির একটা পেস্ট বানাবো। রান্নার শুরুতে আমরা প্রথমেই বানিয়ে নেব একটা স্পেশাল টমেটো পিউরি। আদা কুচির সাথে টমেটোটাকে গরম করে নেবেন। 1 কাপ জল দিতে হবে, 5 মিনিটের জন্য ঢেকে গরম করে নিতে হবে। আদার সাথে টমেটোকে গরম করে নেওয়ায় টমেটো পিউরির টেস্টটা বাড়বে। সুস্বাদু পনির মাখানি রান্নায় আপনার জন্য এটা আমার প্রথম টিপ। এখন গ্রাইন্ড করে পিউরিটা তৈরি করে নিচ্ছি, পরে কাজে লাগবে। এবারে পনির মাখানির প্রধান পর্ব। গরম প্যানে 1 টেবিল স্পুন বাটার দিলাম, ফোড়নের জন্য এলাচ থেতো করে দিলাম, আর টমেটো পিউরিটাও দিয়ে দিলাম। 1/2 চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো, কাজু কুমড়ো বিচির পেস্ট দিচ্ছি। স্বাদমতো নুন দেবেন, আমি 1 টিস্পুন দিলাম। 5 মিনিটের জন্য ঢাকছি। 4 মগজের বদলে দিলাম এই কুমড়ো বিচির পেস্ট। ঘরোয়া সুস্বাদু রান্নায় এটা আপনার জন্য আমার দ্বিতীয় টিপস। হাতের কাছে অনেক সময় 4 মগজ থাকে না, কুমড়ো বিচি সংরক্ষণ করে রাখলে এতে ব্যবহার করতে পারবেন। দেখলেন, নেড়ে মিশিয়ে দিয়ে দুধটা দিয়ে দিলাম, 1 চামচ চিনি দিলাম, এতে স্বাদটা বাড়বে। এবারে দিলাম পনিরের কিউবগুলো। সাবধানে নেড়ে গ্রেভির সাথে পনিরগুলোকে মিশিয়ে দিতে হবে। হ্যাঁ, এইভাবে। 1 কাপ গরম জল দেবেন, 3-4 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। 4 মিনিট হয়ে গেছে, ঢাকনা তুলে একটু নাড়বেন। এবারে অল্প কেশনে মেথি হাতে রগড়ে নিয়ে মিশিয়ে দেবেন। 1/4 টিস্পুন অর্থাৎ অল্প করে গরম মশলা দিয়ে দেবেন। বাহ, তৈরি হয়ে গেল আমাদের স্পেশাল পনির মাখনি। বন্ধুরা, আশা করি আপনাদের ভালো লেগেছে। একটা লাইক নিশ্চয়ই করবেন, কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন। যারা ইতিমধ্যে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। সেই সঙ্গে নতুন বন্ধুদের আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান জানাচ্ছি। আর সবার আগে আমার রেসিপি পেতে বেল আইকনটিও প্রেস করে দেবেন। রেসিপিটি সম্পর্কে আরও বিশদে জানতে নিচের ডেসক্রিপশন বক্সটি একবার দেখে নেবেন। কিনে দেওয়া আমার অন্য ভিডিওগুলো আপনারই জন্য, দেখে নেবেন, ভালো লাগবে। আপনাদের পছন্দের রেসিপি নিয়ে আবার আসবো। ধন্যবাদ। থ্যাংক ইউ।